হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। শাহরুখ খানের পাঠান ফিল্ম তো আপনারা দেখেছেনই, তামাম তাগড়া হয়েছে। তো তাগড়া হওয়ার পিছনের কারণ তো হয়তো বহুতেও জানেন না, বহুতে জানেন। এই ফিল্মটা তাগড়া হওয়ার কারণ একটাই, যে বয়কট হয়েছিল যে গানটার জন্যে, সেই গানটার জন্যই ফিল্মটা এত তাগড়া হয়েছে। বয়কট হওয়ার জন্যই মানুষ ভাবছিল ফিল্মটাতে কী আছে যার জন্য বয়কট হয়েছিলো। এসব অনেক মানুষ দেখে না, যারা কোনো দিনও ফিল্ম দেখে নাই তারা ওই ফিল্মটা দেখতে হলে ভিড় করেছিল, যে বয়কট হওয়ার কারণটা কী, ফিল্মটাতে আছে কি। এসব কারণেই ফিল্মটা বহুত তাগড়া হয়েছে, তামাম হিট হয়েছে। আর মেনলি তো বয়কট হয়েছিল এই গানটার জন্যে, বেশরম রং এই গানটার জন্যই বয়কট হয়েছিল। তার মানে এই গানটাতে কয়েকটি সিন আছে, গেরুয়া কাপড় পিনতে সিনগুলো করেছে, এই সিনগুলোর জন্যই কেউ কেউ বয়কট করেছিল। তো এটা বয়কটের কোনো ব্যাপার না, তো এই বয়কটের জন্যই সাধারণ মানুষ পাগলের মতো ফিল্ম হলে ভিড় করেছিল। গত 5 বছর থেকে বলিউডের কোনো এরকম ফিল্ম হিট হয়নি, আর 5 বছর থেকে ফিল্ম এরকম সুপার ডুপার ফিল্ম আসছে না। 5 বছর পর শাহরুখ খানের এই প্রথম একটি ছবি তমাম সুপার হিট হয়েছে, আর এত ভিড় হয়েছে যে অসাধারণ। 5 বছরের ভিতরে কোনো ফিল্ম এত সিনেমা হলে ফিল করতে পারেনি। আর এই ফিল্মটার শ্যুটিং বেশিরভাগ হয়েছে দুবাইতে, এই গানটাও দুবাই এবং সুইজারল্যান্ডের কিছু কিছু ব্যাকগ্রাউন্ড দিয়েছে। আর এই গানটির যে কোনো ফিল্মের গানের ব্যাকগ্রাউন্ডের জন্যই গানগুলো সুপারহিট হয়, এটার ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দর সুন্দর দিয়েছে, তাই ফিল্মটা দেখার জন্য মানুষ এত ব্যস্ত হয়েছিল এবং ফিল্মটা যেন সুপারহিট হয়েছে। দীপিকা রোলগুলো খুব সুন্দর করে করেছে এবং শাহরুখ খানও খুব সুন্দর রোল করেছে, ড্যান্সগুলোও বড়িয়া সুন্দরভাবে তৈরি করেছিল। তাই এই বেশরম রং এবং পাঠান দুটোই গান খুব সুন্দরভাবে তৈরি করেছে, এর জন্যে ফিল্মটা খুব সুন্দর হয়েছে। আর এই বেশরম গানটার ট্রেলার ভিডিও ফিল্ম রিলিজ হওয়ার আগে একটু ট্রেলার দিয়েছিল, আর সেই ট্রেলারে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছিল। আর মানুষ তো জানেনি চ্যাংরা ছেলেগুলো একটু সেক্সি সিন দেখলে খুব পাগল, আর যে বুড়া সাইজের মানুষগুলো দেখছিল যারা জীবনে ফিল্ম হলে যায় না তারাও গিয়েছিল বয়কট হওয়ার কারণে। আর এই ফিল্মটার এত সুন্দরভাবে করেছে শ্যুটিংগুলো, এই ছবিতে তো দেখতেই পারছেন কোন কোন জায়গায় শ্যুটিং করছে, ব্যাকগ্রাউন্ডগুলো কত সুন্দরভাবে তৈরি করছে, আর সিনগুলো কত নেগেটিভ ধরনের সিন দিয়েছে। আর এমন নেগেটিভ সিন হলে তো ছেলেগুলো এমনি পাগলা হয়ে যায়। তো পাঠান ফিল্ম তো এই জন্যেই বেশি চলছিল, একমাত্র বয়কট হওয়ার কারণে। আর এই পাঠান ফিল্ম তৈরির পিছনে শাহরুখ খান 100 কোটি টাকা নিয়েছে এই ফিল্মটাতে। তো 100 কোটি নিলেও কিন্তু প্রথম দিনেই এই ফিল্মের যত টাকা সব উঠে গেছে, মানে রিলিজ হওয়ার আগেই মানুষ টিকিট বুক করে রেখেছিল। তো যাই হোক, দেখলেন এই পাঠান ফিল্মের গানের শ্যুটিংগুলো এভাবেই করা হয়েছিল, সুন্দর সুন্দর লোকেশনে সুন্দর করে শ্যুটিং করা হয়েছিল, আর কাপড়গুলো এতই ছোটো কাপড় দিয়েছে যে অসাধারণ, ছেলেগুলো এই ড্রেস দেখি পাগল। তো যাই হোক, বহুত কথা বললাম, তো যদি এই কথায় আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোটো ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন, এবং আমার এই পিপুল অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আমাদের এই পিপুল অ্যান্ড ব্লগ চ্যানেলে সবসময় নতুন নতুন ধরনের ভিডিও পাবেন। তো এবং এই ভিডিওটার উপরে আরও 3টি ভিডিও দেখতে পাবেন, যে ভিডিও এটা ক্লিক করে দেখে নেবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।